আসসালামু আলাইকুম। সত্যি কথা বলতে গাইজ, আজকে যে অ্যাপ্লিকেশনটি আমি আপনাদের সামনে শেয়ার করব, প্রত্যেকের ইনস্ট্যান্টলি $13 করে ইনকাম হবে। খুবই চমৎকার একটি অফার নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো। তো দয়া করে কেউ মিস করবেন না, আজকের এই অফার থেকে ইনস্ট্যান্টলি আপনারা প্রত্যেকেই $13 করে ইনকাম করতে পারবেন এবং খুবই স্ট্রং একটি প্রজেক্ট। যারা মিস করবেন তারা পস্তাবেন পরবর্তীতে। এখান থেকে কিভাবে আপনি $13 প্রফিট নেবেন, কীভাবে উইথড্র করবেন, সম্পূর্ণ আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। এবং আজকে যে প্রজেক্টটি শেয়ার করতেছে এটা অল্প কিছুদিনের মধ্যেই দেখতে পাচ্ছেন যে কয়েন মার্কেট ক্যাম্পে কিন্তু তারা লিস্ট করে দিবে, এবং অনেকগুলা দেখতে পাচ্ছেন যে এটা ডেটা আছে এবং অলরেডি তারা এখানে প্রাইস রেখে দিয়েছে 0.0013। আমরা যে টোকেনটি পাবো টোটাল আমরা 10,000 টোকেন এই অ্যাপ্লিকেশন থেকে ইনকাম করতে পারবো। তো আমরা যদি একটু হিসাব করে দেখি যে আমরা যে 10,000 টোকেন পাচ্ছি সেটার ভ্যালু কত আসতেছে। অলরেডি আমি হিসাব করেছি, এখানে দেখতে পাচ্ছেন যে 0.0013 এবং 10,000 টোকেনে টোটাল আমাদের $13-এর মতো প্রফিট আসতেছে। সো প্রফিট এর চাইতেও বেশিও হতে পারে, তবে সর্বনিম্ন যদি আমরা পাই তাইলে এখান থেকে ইনশাল্লাহ আমরা $13 ইনকাম করতে পারবো এবং অনেক স্ট্রং প্রজেক্ট, কেউ মিস করবেন না। চলুন শুরু করা যাক, কীভাবে জয়েন করবেন সব কিছু দেখাবো। ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে, চলে যেতে হবে আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে। ভিডিওর ডিসক্রিপশন বক্সে এরকম একটি লিঙ্ক দিয়ে রাখবো আমরা। এই লিঙ্কের মধ্যে আপনি তিনটা লিঙ্ক পেয়ে যাবেন, একটি হচ্ছে যে আপনার রেজিস্ট্রেশন লিঙ্ক, আরেকটা হচ্ছে রেফার কোড, আর আরেকটি হচ্ছে যে আপনার যদি আপনি অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে চান সেক্ষেত্রে প্লে স্টোরে ডাউনলোড লিঙ্ক, আর যাদের আইফোন আছে মানে অ্যাপেল ইউজ করেন তাদের জন্য অ্যাপেলের লিঙ্ক। তো আপনাদের প্রয়োজন পড়বে এই দুই তিনটা, মানে রেফার কোড এবং হচ্ছে যে আপনার এই লিঙ্ক অ্যান্ড হচ্ছে যে আপনার প্লে স্টোরে যে লিঙ্কটা দিয়েছি এই লিঙ্ক, ঠিক আছে। সো প্রথমে আপনি যেটা করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, এখানে দেখতে পাচ্ছেন আমি একটু আপনাদেরকে প্রোগ্রামটা বুঝিয়ে দিই তাদের। টোটাল আপনি এখান থেকে একটা এক্সচেঞ্জার সাইট যেটাতে অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনি এখান থেকে হচ্ছে যে পেয়ে যাবেন 10,000 FMC টোকেন, ঠিক আছে। সো এই FMC টোকেনটা আপনি হচ্ছে যে কীভাবে পাবেন দেখেন, এখানে যখন আপনি রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার সাথে সাথে আপনি রিসিভ করতে পারবেন 1,000, ঠিক আছে। 1,000 আপনাকে ইনস্ট্যান্টলি দিবে রেজিস্ট্রেশন করার জন্য। দেন আপনি যদি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে এখানে KYC করেন, এখানে কিন্তু পেমেন্ট নেওয়ার জন্য KYC করতে হবে এরকম কোনো রিকোয়ারমেন্ট তারা দেয় নাই। আপনি যে 1,000 টোকেন পাচ্ছেন এটার ভ্যালু হচ্ছে আমি দেখাই আপনাদেরকে, মানে আপনি যদি রেজিস্ট্রেশন করেন তাহলে ইনস্ট্যান্ট কত পাবেন সেটা দেখাচ্ছি। সরি, 0.001 আমরা 13 যদি আমরা এখানে এন্ট্রো করি হচ্ছে যে 1,000, দেন $1.30 আপনি ইনস্ট্যান্টলি পাবেন রেজিস্ট্রেশন করার জন্য, কোনো KYC করতে হবে না। দেন আপনি যদি রেজিস্ট্রেশন করার পরে KYC করেন সেক্ষেত্রে রেজিস্ট্রেশন অ্যান্ড KYC-র জন্য এখানে আপনাকে আরও 9,000 টোকেন দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন যে 9,000 টোকেন আরও দেওয়া হবে, টোটাল আপনাকে এখানে 10,000 টোকেন দেওয়া হবে এবং 10,000 টোকেনের দাম হচ্ছে $13। সো প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে এই লিঙ্কটি ক্লিক করে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে আপনাকে KYC করতে হবে। সব কিছু দেখাবো লাইভে, সব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথমে আপনারা যেটা করবেন আমাদের টেলিগ্রামে চলে আসবেন, আসার পরে এই পোস্টের মধ্যে ক্লিক করে লিঙ্কটির মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করলে আপনাদের সামনে সাথে সাথে এই এক্সচেঞ্জার সাইটটি এরকমভাবে চলে আসবে। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে, এখানে ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এবং এখানে রেফার কোড দেখবেন অটোমেটিকলি থাকবে। সো আপনারা জাস্ট ইমেল, ইউজার নেম, ইমেল এবং পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। ওকে, ইমেল পাসওয়ার্ড যখন সব কিছু দেওয়া হয়ে যাবে তখন আপনারা এখান থেকে রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করবেন। রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করার পর আপনি যে জিমেল দিয়েছেন ওই জিমেলের মধ্যে দেখবেন একটি কোড পাঠিয়েছে, তো আপনি জাস্ট জাস্ট কোডটি এখান থেকে নিয়ে এসে এখানে বসায় দিবেন। তো আমরা চলে যাচ্ছি ডিরেক্টলি আমাদের জিমেল অ্যাকাউন্টে, জিমেল অ্যাকাউন্টে গিয়ে আমরা কোডটি জাস্ট রিসিভ করব। তো এখানে জিমেল অ্যাকাউন্টে চলে আসার পর দেখবেন যে এরকম আপনাদেরকে একটা ভেরিফিকেশান কোড পাঠানো হয়েছে। তো বন্ধুরা আপনারা যেটা করবেন এখান থেকে ভেরিফিকেশান কোডটা কপি করে নেবেন, আমি ভেরিফিকেশান কোডটা কপি করে নিচ্ছি। সো কপি করার পর আপনারা ডিরেক্টলি এখানে চলে আসবেন, আসার পরে জাস্ট এখানে যে ভেরিফিকেশান কোডটা তারা ওইখানে দিয়েছে আপনাকে মেলের মধ্যে ওইটা আপনি এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার সাথে সাথে দেখবেন যে এখানে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। টোটাল দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে তারা যে ব্যালেন্সটা মানে রেজিস্ট্রেশনের জন্য দিয়েছে এটা দেখাচ্ছে, ঠিক আছে। তো আপনারা একটু নিচের দিকে চলে যাবেন, আপনার অনেকগুলো কাজ আছে এখানে, আমি সব কিছু এক এক করে দেখাচ্ছি। ওকে, তো মোটামুটি এতটুকুই হচ্ছে রেজিস্ট্রেশনের কাজ। দেখতে পাচ্ছেন যে আপনার রেজিস্ট্রেশনের সাথে সাথে তারা কিন্তু আপনাকে এখানে 1,000 টোকেন ফ্রি দিবে সেটা বলেছে, এবং জাস্ট আপনি যদি তাদের ইয়েটা ডাউনলোড করেন, অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে KYC করেন সেক্ষেত্রে আরও 9,000 পাবেন। সো 1,000 তো আপনাকে ফ্রি দিয়েছে। এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে ডিরেক্টলি চলে যাবেন আবারও টেলিগ্রামে। টেলিগ্রামে যাওয়ার পর এখান থেকে আপনি জাস্ট সেই অ্যাপ্লিকেশনের যে লিঙ্কটি আছে লিঙ্কে ক্লিক করুন। প্রথম লিঙ্কের কাজ আমাদের শেষ, দ্বিতীয় লিঙ্কে ক্লিক করে জাস্ট আপনি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। অনেক স্ট্রং একটি প্রজেক্ট, আপনারা দেখলেই বুঝতে পারবেন। সো কেউ মিস করবেন না, যদি মিস করেন পরবর্তীতে আপনারা পস্তাবেন, কারণ অল্প কিছুদিনের মধ্যে এটা বিগ একটি প্রফিট প্রত্যেককে দিবে। আপনারা কিন্তু এখান থেকে $10 থেকে $12 বা $13-এর মতো ইনস্ট্যান্টলি ইনকাম করতে পারছেন, আর যদি এক দুইটা রেফার বা 4-5টা রেফার করতে পারেন
এখান থেকে একটা বিগ ইনকাম কিন্তু প্রত্যেকেরই হবে। সো আমরা একটু ওয়েট করছি, এখানে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হোক। ডাউনলোড হওয়ার পরে এটা আমাদেরকে ওপেন করে তারপরে কাজ করতে হবে। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পরে আপনারা এখান থেকে ওপেনে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি প্রথমে আপনারা ওপেন করে নেবেন। সো ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম চলে আসবে। এখান থেকে লগ ইন করার জন্য আপনি এই যে উপরে মি অপশন দেখতে পাচ্ছেন বা নিচের দিকে ওয়ালেট অপশন, যে কোনো একটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে উপরে লগ ইন অপশন, লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনি যে জিমেল এবং পাসওয়ার্ডটি দিয়েছিলেন ওইটা জিমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। সো আমি লগ ইনে ক্লিক করে জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। তো আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে, আমি যে ওইখানে ইউজার নেমটা দিয়েছিলাম ওই ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড। সো পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে জাস্ট আমরা লগ ইন করে নিচ্ছি। ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে জাস্ট লগ ইনের মধ্যে ক্লিক করে দিবেন। লগ ইনের মধ্যে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। সো এখানে একটা ভেরিফিকেশান কোড পাঠাবে আপনাকে, আপনার যে জিমেলটা আপনি দিয়েছিলেন ওই জিমেলে আবারও আপনাকে লগ ইন করার জন্য ভেরিফিকেশান কোডটি নিতে হবে এবং ওইখান থেকে ভেরিফিকেশান কোডটি এখানে বসাতে হবে। অনেক স্ট্রং একটি প্রজেক্ট, এই জন্য প্রচুর পরিমাণ সিকিউরিটির ব্যবস্থা তারা করে রেখেছে, বুঝতেই পারছেন। সো এখান থেকে আমরা জাস্ট কোডটি নিয়ে নিচ্ছি, জাস্ট এখানে আমরা বসাই দিব। সো কেউ মিস করবেন না, প্রত্যেকেই জয়েন করবেন। ওকে, অ্যাকাউন্টটা লগ ইন করা কমপ্লিট। এখন আমাদেরকে যেটা করতে হবে, মি অপশনে আবারও ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পারবো যে এখানে আমাদের অ্যাকাউন্টটা আনভেরিফাইড। আমরা কিন্তু এখানে 1000 টোকেন রিসিভ করেছি। এখানে যদি আমরা ওয়ালেটের মধ্যে ক্লিক করি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এখন বর্তমান 1000 টোকেনের ভ্যালু তাদের দেখাচ্ছে 17 সেন্ট। এটা আমরা রিসিভ করেছি শুধুমাত্র অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, পরবর্তীতে টোকেনটার ভ্যালু হয়তো বা বাড়তে পারে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে মানে আমরা যদি কেওয়াইসি কমপ্লিট করতে পারি, কেওয়াইসি কমপ্লিট করার জন্য তারা আমাদেরকে টোটাল আরও 9000 টোকেন দিবে। অ্যান্ড দেওয়ার পরে সেটা আপনারা চাইলে এখান থেকে উইথড্র করতে পারবেন, মানে কোনো মার্কেট লাগবে না। এটাই একটা এক্সচেঞ্জার সাইট, এখান থেকে আপনি উইথড্র করে যে কোনো টোকেনের মধ্যে নিতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন যে তাদের টোকেনটা এখানে সবার ওপরে আছে, 1000 টোকেন আমাদেরকে এখানে তারা বোনাস দিয়ে দিয়েছে ইনস্ট্যান্টলি। আমরা অ্যাকাউন্ট জাস্ট ক্রিয়েট করেছি, সাথে সাথেই কিন্তু আমরা এখান থেকে টোকেনটা পেয়ে গেছি। জাস্ট আমরা এই টোকেনটা উইথড্রও নিতে পারবো এখান থেকে চাইলে। সো এখন যেভাবে কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে সেটা দেখাই দিতেছি। কেওয়াইসি কমপ্লিট করার জন্য এখান থেকে আপনারা হোমে ক্লিক করবেন এবং মি অপশনে ক্লিক করবেন, ঠিক আছে? ওপরের দিকে যে মি অপশনটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে আপনার যে কেওয়াইসি অপশনটি আছে, এই যে আনভেরিফাইড, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনি আপনার পার্সোনাল ইনফরমেশান দিতে হবে সব কিছু। তো এখান থেকে জাস্ট স্টার্ট নাওয়ে ক্লিক করবেন। ওকে, স্টার্ট নামে ক্লিক করার পর আপনি কী দিয়ে কেওয়াইসিটা করতে যাচ্ছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারবেন, পাসপোর্ট থাকলে পাসপোর্ট দিয়ে করতে পারবেন, এবং যদি আপনাদের কোনোটাই না থাকে তাহলে তো অবশ্যই আইডি কার্ড আছে। যদি আপনাদের আইডি কার্ড না থাকে, মানে ন্যাশনাল আইডি কার্ড যদি না থাকে, সেক্ষেত্রে আপনার পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজন যার আছে সেটা দিয়ে, তারটা দিয়ে আপনি করতে পারবেন। তো আমি আইডি কার্ড দিয়ে করবো। আমি আইডি কার্ডের উপরে একটা ক্লিক করে জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আমাদেরকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। সো বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন, এখানে ক্লিক করবেন এবং জাস্ট একটু নিচের দিকে আসলেই বাংলাদেশ পেয়ে যাবেন। বাংলাদেশটা সিলেক্ট করবেন, তারপরে ফার্স্ট নেম, শিওর নেম, অ্যান হচ্ছে যে আপনার বার্থডে, সিটি এবং স্টেট, অ্যাড্রেস, এগুলো আপনাকে দিতে হবে। তো ফার্স্ট নেম যেটা আপনার আইডি কার্ড আছে, আইডি কার্ডে যে ফার্স্ট নেম আছে ওই ফার্স্ট নেমটাই অবশ্যই আপনাকে এখানে দিতে হবে। দেন শিওর নেমের জায়গাতে আপনি আপনার লাস্ট নেমটা দিয়ে দিবেন। ওকে, তো আমার মতো করে সব কিছু আপনারা দিয়ে দিবেন আপনাদের আইডি কার্ড অনুযায়ী। ওকে, তো এখানে প্রথমে ডেট অফ বার্থের পরে আপনার সিটি দিবেন, সিটি দেওয়ার পরে অ্যাড্রেস দিবেন। দেন হচ্ছে যে এখানে এক্সপায়ার যেটা লেখা আছে, মানে এখানে একটা ডেট আপনাকে দিতে হবে, এটা কোথা থেকে দিবেন, কীভাবে দিবেন অনেকে না বুঝতে পারেন। এটা হচ্ছে আপনার আইডি কার্ডের অপর পৃষ্ঠায় দেখবেন যে আপনার একটা ডেট আছে, প্রদান এবং হচ্ছে যে মেয়াদ শেষের ডেট। তো আপনার যে মেয়াদ শেষের ডেটটা আছে ওইটাই ডেট এখানে দিয়ে দিবেন। দেন হচ্ছে যে আইডি কার্ডের যে নাম্বারটা আছে, নাম্বারটা দিয়ে আপনার এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। ওকে, তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকমের একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে আইডি কার্ডের ফার্স্ট পেজ এবং লাস্ট পেজের একটি ফটো দিতে হবে। তো প্রথমে আপনারা স্পষ্ট করে ফটোগুলো তুলবেন। দেখতেই পাচ্ছেন এখানে তারা বলে দিয়েছে যদি ফটোটার মধ্যে এরকম কোনো দাগ থেকে থাকে বা এরকম ঘোলাটে হয়ে থাকে বা এই যে ডান দিকে টান দিয়ে আপনি ফুল তোলেন না, এরকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু এটা হবে না, ঠিক আছে? তারা কিন্তু কেওয়াইসিটা রিজেক্ট করে দিবে। তো আপনার যদি কেওয়াইসিটা সফলভাবে করতে হয় তাহলে অবশ্যই আপনাকে যে আইডি কার্ডটি দিয়ে আপনি ফটোটি তুলবেন বা যে আইডি কার্ডের ফটোটি তুলবেন ওটা অবশ্যই ক্লিয়ার হতে হবে। তো আপনারা জাস্ট এখান থেকে যে ফ্রন্ট পেজের যে ফটোটি তুলতে বলছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে ক্যামেরা ওপেন হয়ে যাবে, আপনি আপনার আইডি কার্ডের একটা সুন্দর করে ছবি তুলবেন এবং যখন এটা তোলা হয়ে যাবে তখন সাবমিট করার পরে আপনি আবারও ব্যাক পেজের এখানে একটা ক্লিক করবেন, ক্যামেরাতে ক্লিক করে একটি ফটো তুলে দিয়ে দিবেন। আমি দিয়ে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছেন যে আমারটা কিন্তু এখানে কমপ্লিট। আমি ফ্রন্ট পেজ এবং হচ্ছে যে ব্যাক পেজের কিন্তু
ফটো দিয়ে দিয়েছি। তো আপনারা জাস্ট এইভাবে ক্লিয়ারভাবে একটু বড় করে তুলে দুইটা ফটো আপনারা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? দেন দেওয়ার পরে আপনার জাস্ট এখান থেকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। জাস্ট দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করলে দেখবেন এখানে কিছুক্ষণ প্রসেসিং থাকবে। এই প্রসেসিংটা একটু বেশি সময় ধরে হতে পারে, কারণ হচ্ছে যে আপনার আইডি কার্ডের ওই মানে বিষয়টা যেটা আপনার কী বলে ওই যে কী বলে অনেক এমবির হতে পারে, সেক্ষেত্রে আপনার হচ্ছে যে একটু সময় বেশি লাগতে পারে। দেন তারপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা সেলফি তুলতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে কীভাবে সেলফি তুলতে হবে তারা বলে দিয়েছে। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে জাস্ট একটা সেলফি তুলে দিবেন, ওকে? তো জাস্ট আপনারা এখানে বেশি সময় ওয়েট করবেন না, জাস্ট এখানে ক্লিক করে একটা সেলফি তুলে নেবেন। এরকমভাবে তুলে নিয়ে জাস্ট এখানে পাবলিশ করে দিবেন। আমি সেলফিটা দিয়ে দিচ্ছি, ওকে? তো দেখতে পাচ্ছেন আমি একটা সেলফি দিয়ে দিয়েছি এখানে। ঠিক এভাবে আপনাকে একটা সেলফি তুলতে হবে, এখানে দিয়ে দিয়েছে তারা। তো স্পষ্টভাবে একটা সেলফি তুলবেন, তোলার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। সো কন্টিনিউতে ক্লিক করে দিলে আপনার কেওয়াইসি ভেরিফিকেশানটা তারা প্রসেসিংয়ে দিয়ে দিবে। মানে এটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কেওয়াইসি ভেরিফিকেশানটা কিন্তু কমপ্লিট। তো আপনারা এখান থেকে জাস্ট কনফার্মের মধ্যে ক্লিক করবেন। সো কনফার্মের মধ্যে ক্লিক করলে দেখতে পারবেন যে ওয়েটিং ফর রিভিউ, তারা এখন এই কেওয়াইসি যেই আমরা যেটা সাবমিট করেছি সেটা রিভিউ করবে। সো রিভিউ করে আমাদেরকে 24 ঘন্টার মধ্যে এটা আপডেটটা জানাবে। এবং যদি আমরা এখান থেকে 24 ঘন্টার মধ্যে আমাদের কেওয়াইসিটা হয়ে যায়, সেক্ষেত্রে আমরা এখানে আমাদের যে টোকেনটি আছে FMC, এই টোকেনটা এখানে 10,000 অ্যাড হয়ে যাবে। সো অ্যাড হওয়ার সাথে সাথে আমরা চাইলে এটাকে উইথড্র করতে পারবো, যে কোনো জায়গাতে সেল করতে পারবো, যা ইচ্ছা তাই করতে পারবো। এটা নিয়ে আমরা আরও একটি ভিডিও আপনাদেরকে দিব, যে এখান থেকে আপনারা কীভাবে উইথড্র করে আপনাদের টাকাটা আপনারা হাতে নেবেন। সো সেটার জন্য আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, বা 1-2 দিন ওয়েট করা লাগতে পারে, কারণ কেওয়াইসি যেহেতু আমরা এইমাত্র সাবমিট করলাম, সো এটা রিভিউ আছে। কেওয়াইসি যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে, এখান থেকে জাস্ট কমপ্লিট লেখা চলে আসবে, তখন আমরা এখান থেকে আরও 10,000 টোকেন পাবো। সো 10,000 টোকেন পাইলে তখন আমরা আরেকটা ভিডিও দিব, এবং ওই ভিডিওতে আমরা দেখাই দেবো যে কীভাবে আপনি এখান থেকে উইথড্র করবেন। সো সকলেই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।